এই সময় কিন্তু প্রচুর কাঁচা আম পাওয়া যায় তাই আজকে আমি আপনাদের কাঁচা আমের ঝাল মিষ্টি আচার বানানো দেখাবো এই পদ্ধতিতে কাঁচা আমের আচারের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু বেশ ভালো হয় আর সারা বছর সংরক্ষণও করে রাখা যায় শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল তো চলুন আচারের রেসিপিটা বানানো শুরু করা যাক আর আচারের রেসিপিটা বানানোর জন্য প্রথমে কিন্তু আমি মশলাটা রেডি করে নেবো তার জন্য একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপর বসিয়ে দিলাম প্রথমে দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন মৌড়ি এখানে সমস্ত কিন্তু আমি টেবিল স্পুন মেপেই দিচ্ছি চা চামচে কিন্তু দিচ্ছি না আর দিয়ে দিলাম একইভাবে ওয়ান টেবিল স্পুন গোটা ধনে এখানে কিন্তু সমস্ত গোটা মশলা নিতে হবে তাহলে কিন্তু আচারের মশলাটা খুব সুন্দরভাবে রেডি হবে আর খেতেও বেশ ভালো লাগবে একইভাবে আরও ওয়ান টেবিল স্পুন গোটা জিরে আর পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর এখানে আমি সাতরার মতন শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন দিয়ে দেবেন যদি আপনাদের বেশি ঝাল পছন্দ হয় তাহলে কিন্তু আপনারা আরও বেশি পরিমাণ ঝাল দিতে পারেন যেহেতু খুব বেশি ঝাল আমার ভালো লাগে না তাই আমি এখানে সাঁতার মতন শুকনো লঙ্কা দিয়েছি ফ্লেমটা কিন্তু মিডিয়ামে আছে এবার এইভাবে নাড়াচাড়া করে মশলাটাকে প্রায় তিন চার মিনিট ধরে ভেজে নিতে হবে এতে মশলাটা কিন্তু ভাজার পরে বেশ মচমচও হয়ে যাবে আর এই আচারের মশলার গুঁড়োটাও কিন্তু খুব সুন্দরভাবে রেডি হবে এরকমই মিডিয়াম ফ্লেমে তিন চার মিনিটের মতন নাড়াচাড়া করে নিয়েছি কালারটা যাতে একটু চেঞ্জ হয়ে যায় প্রায় তিন চার মিনিট মিডিয়াম ফ্লেমে এইভাবেই নাড়াচাড়া করে নিয়েছিলাম মশলাটার কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে ভাজা ভাজাও কিন্তু হয়ে গেছে এখন কিন্তু ফ্লেমটা অফ করে দিতে হবে এবার মশলাগুলোকে এক সাইডে রেখে ঠান্ডা করে নিতে হবে গরম অবস্থায় কিন্তু মশলাগুলোকে মিক্সির মধ্যে দিয়ে গুঁড়ো করলে গুঁড়োটা খুব একটা ভালো হবে না তাই প্রথমে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে নেওয়ার পরে আমি আপনাদের দেখাচ্ছি আচারটি বানানোর জন্য এক কিলো কাঁচা আম নিয়েছিলাম আমটাকে এরকমই মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নিয়েছিলাম আর লবণ ও হলুদ মিশিয়ে প্রায় এক দু ঘন্টার মতন রোদে রেখেছিলাম এতে আমের যে একটা জল ভাব থাকে বা লবণ মাখানোর পরে যে একটা জল ভাব থাকে সেটা কিন্তু রোদে দেওয়ার পরে শুকনো হয়ে যায় আমের টুকরোগুলোকে এইভাবেই কিন্তু আগে থেকে আমি রেডি করে রেখেছিলাম আর এইভাবে আমের টুকরোগুলোকে লবণ ও হলুদ মিশিয়ে রোদে যদি দু ঘন্টার মতন রেখে দেওয়া হয় তাহলে আচারটা কিন্তু অনেক দিন ভালো থাকবে এবার আমি যে গোটা মশলাগুলো ভেজে রেখেছিলাম সেই গোটা মশলাগুলো মিক্সির চারের মধ্যে দিয়ে দিলাম আর খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে গোটা মশলাগুলোকে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি আপনারা দেখুন আচারের মশলাটা কিন্তু একেবারেই রেডি এখন আচারের মশলাটাকে এক সাইডে রেখে দিচ্ছি আবারও কড়াইটাকে গ্যাসের ওভেনের ওপর বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পঞ্চাশ এম মতন সর্ষের তেল সর্ষের তেলটা কড়াইয়ের মধ্যে প্রথমেই দিয়ে দিতে হবে এবার আমি যে আমের টুকরোগুলো রেডি করে রেখেছি মনে লবণ হলুদ মিশিয়ে রোদের দু ঘন্টার মতন দিয়ে একটু শুকনো করে নিয়েছিলাম সেই আমের টুকরোগুলো কিন্তু তেলের মধ্যে দিয়ে দিতে হবে আর মিডিয়াম ফ্লেমে এইভাবে দু তিন মিনিটের মতন নাড়াচাড়া করে নিতে হবে যাতে আমের টুকরোগুলো তেলের মধ্যে একটু ভাজা হয়ে যায় আর যদিও কোনো জলচলে ভাব থাকে বা রস থাকে সেটা কিন্তু আরও শুকনো হয়ে যাবে দু তিন মিনিটের মতন এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে যখন দু তিন মিনিট এইভাবে আমের টুকরোগুলোকে তেলের মধ্যে নাড়াচাড়া করা হয়ে যাবে তখন কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে বেশ কিছুটা পরিমাণ চিনি যদি খুব বেশি আমগুলো টক হয় তাহলে কিন্তু চিনির পরিমাণটা আরও বাড়াতে হবে এখানে আমি এক কিলো কাঁচা আম নিয়েছিলাম আর এক কিলো কাঁচা আমের জন্য এখানে কিন্তু আমি চারশো গ্রাম চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আপনারা কম বেশিও করতে পারেন যদি আপনাদের আচারটা একটু বেশি মিষ্টি খেতে ইচ্ছে করে তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দেবেন আর যদি আপনাদের আচারটা টক মিষ্টি ঝাল সব সব রকম মিলিয়ে মিশে খেতে ইচ্ছে করে তাহলে কিন্তু আপনারা এক কিলো আমের জন্য চারশো গ্রাম চিনি দিতে পারেন এখানে আমি চারশো গ্রাম চিনি নিয়েছি চিনিটা খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে দিয়েছি আচারটা আমার একটু টক মিষ্টি ঝাল হলেই বেশি ভালো লাগে আর দিয়ে দিলাম আমি হাফ চামচের মতন লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন লঙ্কার গুঁড়ো এখন সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর ফ্লেমটা কিন্তু লোতেই রাখতে হবে লো ফ্লেমে এইভাবে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে রেখে দিতে হবে এতে চিনিগুলো কিন্তু খুব ভালো করে মেল্ট হয়ে যাবে জল কিন্তু দেওয়া যাবে না তাহলে কিন্তু আচার বেশি দিন ভালো থাকবে না এইভাবেই কিন্তু লো ফ্লেমে রান্না করতে হবে তাহলে চিনিগুলো মেল্ট হয়ে যাবে আর আচারটার কালারটাও কিন্তু খুবই সুন্দর আসবে এখানে কিন্তু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি যাতে কালারটা খুব সুন্দর আসে দু তিন মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম আপনারা দেখুন চিনিগুলো কিন্তু মেল্ট হওয়া শুরু করে দিয়েছে এইভাবে আরও পাঁচ সাত মিনিটের মতন রেখে দিলে চিনিগুলো কিন্তু খুব সুন্দরভাবে মেল্ট হয়ে যাবে পাঁচ সাত মিনিট পরে আমি আপনাদের আবার দেখাচ্ছি আর আচারটি বানানোর সময় কড়াইয়ের ঢাকনা বন্ধ করেও বানাতে পারেন তাহলেও কিন্তু অনেক কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় পাঁচ সাত মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম চিনিগুলো কিন্তু খুব ভালো করে মেল্ড হয়ে গেছে চিনিগুলো মেল্ড হওয়ার পর ফ্লেমটা কিন্তু মিডিয়ামে করে দিয়েছি আর এইভাবে আরও তিরিশ পঁয়ত্রিশ মিনিটের মতন রান্না করে নিতে হবে তাহলেই কিন্তু দারুণ স্বাদের কাঁচা আমের আচারটা একেবারে রেডি হয়ে যাবে আর বানানো তো একেবারেই সহজ খেতে কিন্তু খুবই ভালো হয় আর সারা বছর সংরক্ষণও করে রাখা যায় সমস্ত কিছু একবার খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আবারও কড়াই ঠাকনাটা বন্ধ করে দিচ্ছি এইভাবে আরও পনেরো মিনিটের মতন রান্না করে নিতে হবে পনেরো মিনিট এইভাবে রান্না করে নিয়েছিলাম ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতেই ছিল আবারও একবার সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে আর এই সময় আমি আচারের যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে বেশ কিছুটা পরিমাণ মশলা আমি দিয়ে দিলাম খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যদি মশলাটা একেবারে শেষে দেওয়া হয় তাহলে কিন্তু সেন্টটা খুব ভালো আসবে কিন্তু আচারের মধ্যে মানে আমের টুকরোগুলোর মধ্যে মশলাটা কিন্তু খুব একটা ভালো যাবে না মানে সেন বা স্বাদ যাবে না তাই এইভাবে কিছুক্ষণ রান্না করার পরে মশলাটা কিন্তু কিছুটা দিয়ে দিতে হবে এতে আমের টুকরোগুলোর মধ্যে আচারের স্বাদ ও গন্ধ দুটোই কিন্তু খুবই ভালো যাবে সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে আবারও কিন্তু ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে কড়াই ঢাকনা বন্ধ করে আরও কুড়ি তিরিশ মিনিটের মতন রান্না করে নিচ্ছি যত বেশি সময় ধরে আচারটা রান্না করা হবে আচারটা কিন্তু ততদিনই ভালো থাকবে আর খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে তাই একটু টাইম নিয়ে এই আচারের রেসিপিটা এইভাবে বানিয়ে দেখতে পারেন আশা করি আপনারাও কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবেন আর সারা বছর সংরক্ষণও করে রাখতে পারবেন খেতে তো খুবই ভালো হয় বাড়িতে বানালেই বুঝতে পারবেন মিডিয়াম টু লো ফ্লেমে আরও কুড়ি মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম এই সময় একটু চেক করে নিতে পারেন আমের টুকরোগুলো ঠিকঠাকভাবে সেদ্ধ হয়েছে কিনা আপনারা দেখুন আমের টুকরোটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এইভাবে একটু ছুরি দিয়েও চেক করে নিতে পারেন আমের টুকরোটা কিন্তু বেশ নরম হয়ে গেছে আচারটাকে যখন এইভাবে এক মতন কড়াইতে রেখে দেওয়া হবে কালারটা কিন্তু আরও চেঞ্জ হয়ে যাবে আর এই সময় বাকি যে মশলাটা আলাদা করে রেখেছিলাম আচারের যে মশলাটা ভাজা মশলার গুঁড়ো সেই ভাজা মশলার গুঁড়োটা কিন্তু আবারও আচারের মধ্যে দিয়ে দিতে হবে তারপরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আবারও আমি আচারের মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এইভাবে আরও পাঁচ মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম আচাটা কিন্তু প্রায় কমপ্লিট এবার আমি ফ্লেমটা অফ করে দিচ্ছি আর এই কাঁচা আমের আচারটা যাতে অনেক দিন ভালো থাকে তার জন্য কিন্তু এর মধ্যে শেষে একটু ভিনিগার দিয়ে দিতে হবে আর এই সময় কিন্তু ফ্লেমটা অফ করে দিয়েছি আর এখানে আমি ভিনিগারের বোতল নিয়ে নিয়েছি আর তার থেকে আমি এক চামচের মতন ভিনিগার আচারের মধ্যে দিয়ে দেব, তারপর ভিনিগারটা কিন্তু আচারের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তাহলে কিন্তু আচারটা আপনারা অনেক দিন স্টোর করে রাখতে পারবেন কোনো রকমভাবে আচারটা কিন্তু খারাপ হবে না আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে ভিনিগারটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে এখন এইভাবে প্রায় দু তিন ঘন্টার মতন রেখে দিচ্ছি এতে আচারের কালারটা কিন্তু আরও চেঞ্জ হয়ে যাবে দু তিন ঘন্টা পরে আমি আপনাদের আচারটা দেখাচ্ছি দু তিন ঘন্টা পরে আমি আপনাদের আচারটা দেখাচ্ছি আচারটা এখন একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি আপনারা দেখুন কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর আমের টুকরুর মধ্যে আচারের কালারটা কিন্তু খুব সুন্দরভাবে চলে গেছে দেখে কিন্তু বোঝা যাচ্ছে বাড়িতে এই পদ্ধতিতে একবার আমের আচারের রেসিপিটা বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু খুবই ভালো হয় আর বানানো তো একেবারেই সহজ আর এই কাঁচা আমের আচারটা সংরক্ষণ করার জন্য প্রথমে কিন্তু আচারটাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে তারপর একটা কাঁচের বয়াম নিতে হবে আর একটা সুতির কাপড় দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে আর বয়ামটা কিন্তু একেবারেই শুকনো রাখতে হবে তারপরে আচারটা ঠান্ডা করে নেওয়ার পরে বয়ামের মধ্যে রেখে দিলেই আচাটা কিন্তু সারা বছর সংরক্ষণ করা যাবে আর মাঝে মাঝে যদি মনে হয় তাহলে কিন্তু আপনারা কাঁচের বয়ামটাকে রোদের মধ্যে বসিয়ে দিতে পারেন তাহলেই কিন্তু আচারটা আরও ভালো থাকবে সারা বছর নয় এটা কিন্তু দু বছরের বেশিও ভালো থেকে যায় আর এই কাঁচা আমের টকঝাল মিষ্টির রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকানটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর বাড়িতে দারুণ এই আচারের রেসিপিটা বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে